অসম জীয়রী তথা ভারতের সুসন্তান লাভলীনা বৰগোহাঁই আহি কিছু সময়ের পিছতে উপস্থিত বহি ডিমাপুর বিমানবন্দর আর বিমানবন্দর এটা বর্তমান তেওঁক আদরিবলে সাজু হয়ে আছে কার্বি আংলংয়ের লোকসকল তথা যি সরুপথার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন তেওঁ আহি উপস্থিত হয়েছে। লাভলীনা বৰগোহাঁই এবার সাক্ষাৎ করবলে আসলে উপস্থিত বহু সংখ্যক লোক উপস্থিত হয়েছে এই ডিমাপুর বিমানবন্দর। মানে এই সামগ্রিক পরিবেশ আসলে দেখাই লোক বিচার প্রথমতে সামগ্রিক পরিবেশ ছাত্র সংস্থার লোকেই হোক তথা সরকারের লোকেই হোক বা তথা প্রশাসনের লোকসকলে হোক সকলো আহি উপস্থিত হয়েছে। সরুপথার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়া আহি উপস্থিত হয়েছে কিছু সময় পিছতে লাভলীনা বৰগোহাঁই আসলে আহি পেলানি উপস্থিত বহি ডিমাপুরের যে বিমানবন্দর এই বিমানবন্দর দুটা দশত অবতরণ কথা আছে তেখেতর বিশেষ বিমানখন আর সেই বিমানখনের নমার পিছতে যাব নিজের স্বগৃহলৈ বোকাজনের মাজেরে পাবগৈ যি গোলাঘাটের বারঘরিয়া বাসগৃহ নিজের স্বগৃহ তাত পাবহি কিয়নো অলিম্পিকত ব্রঞ্জৰ পদক আহরণ করার পিছর প্রায় প্রথমবারলৈ নিজের স্বগৃহত আহি উপস্থিত হবহি। মই গতিকে পোনপ্রথমে মই পোনে পোনে মই বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়ার ওচৰলৈ যাবলৈ বিচাৰিছো। বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়া এতিয়া বর্তমান লাভলীনা বৰগোহাঁই আহি উপস্থিত হবহি আপনার সমষ্টির এজনী জীয়রী আদরণীভাবে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করে তোলা হয়েছে এটা আর খন্তেক সময় পাছতে এই এয়ারপোর্টত লাভলীনা আহি পাবহি। আমি লাভলীনা বৰগোহাঁইক এই ঘরের গৃহমুখী যে যাত্রা অলিম্পিকত পদক জয় করে অহার পাছত এই যাত্রা একটা স্মরণীয় যাত্রা যাতে হয় সদায় যাতে মনত থাকে তার কারণে এক আড়ম্বরপূর্ণ আদরণী অনুষ্ঠান করছো। বৰপথাৰত 4 বজাত এই অনুষ্ঠান হব। ইয়ারপরা লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমি গোলাঘাট জিলাত প্রবেশ করিম প্রবেশ করার সময়তে আমার যুবকসকলে তেওঁক আদরি লৈ যাব। বৰপথাৰত অনুষ্ঠানটোত 4 জনকৈ মন্ত্রী উপস্থিত থাকিব দল সংগঠনসমূহ থাকিব। যদিও বহুতে আদরণি জনাব বিচাৰিছিল আমি পরিস্থিতি যেহেতু কোভিডৰ পরিস্থিতি সকলো চাই 40টা সংগঠনৰ দ্বারা তাত আদরণি জনাম আর তার পাছত সন্ধ্যা লগা তেওঁ নিজৰ ঘৰলৈ যাব। আমি আশা কৰিছোঁ যাতে লাভলীনাই যি গৌরব কঢ়িয়াই আনিলে এই গৌরব কঢ়িয়াই অনার পাছত আজির অনুষ্ঠানটো লাভলীনাৰ জীৱনৰ এটা স্মরণীয় অনুষ্ঠান হব ভাল লগা মুহূর্ত হব তার কারণে আমি চেষ্টা করছি। হয় ধন্যবাদ জানাইছো বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়াক। আসলে লাভলীনা বৰগোহাঁই উপস্থিত বহি আর এটা কৈছে যে 4 জনকৈ সরকারের মন্ত্রী বাসগৃহত বর্তমানে উপস্থিত আছে 4 বজাত বাসগৃহত একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানে সামগ্রিক পরিবেশটা দেখাই লো আসলে সম্বর্ধনা জানাবলে বা তেখেতক উৎফুল্লিত করবলে যথেষ্ট সংখ্যক লোক আহি উপস্থিত হয়েছে এই ডিমাপুর বিমানবন্দর। আর মই লাভলীনা উপস্থিত হওয়ার পিছত যিখিনি দৃশ্যাংশ হব মই সেই টাইমেটর দর্শকক দেখাই যাবলে চেষ্টা করে যাব।